অন্যতম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উদ্যোগে শনিবার আয়োজিত হয় এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হিতকামানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ বলেন, রক্তদানে সমাজের সকল শ্রেণীর মানুষকে উদ্যত করতে পারলেই রক্তের ঘাটতিজনিত রোগে একটাও প্রাণহানি হবে না। রক্তদান ত্রিপুরাতে নতুন কিছু না, সবাই জানে, কিন্তু যে কথাটা বেশি করে আমরা বলতে চাই সেটা হলো এত মানে অনাস দান হয় না। উদ্বৃত্ত রক্তের একটা অংশ আমি মাঝে মাঝে দিচ্ছি, তাও ডাক্তাররা আমাকে পরীক্ষা করার পরে দিচ্ছে, গেলে দিচ্ছে পারবো না, কিন্তু এর উপকারিতা সীমাহীন। সব থেকে বড় আমার যেটি মনে হয়, আমরা বলি এক জাতি মানুষ আর একটা তাদের বাসস্থান, সেটা হলো পৃথিবী। জাতি ধর্ম বর্ণ অর্থনীতি সমাজনীতি যত রকমের বিভেদের প্রাচীন সব কিছুকে ভেঙে এক জাতি মানুষ এবং একটি তাদের বাসস্থান পৃথিবী, এই তত্ত্বটিকে যদি সর্বজনগ্রাহ্য করতে হয় রক্তদান হলো সব থেকে পোটেনশিয়াল একটা।